বন্ধুরা নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ফুলকপি আর ব্রোকলির পকোড়া। তার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নাও। আমি তার জন্য নিয়েছি ব্রোকলি, ফুলকপি, এখানে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, বেসন, মৌরি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে বাটা। এটাকে সব দিয়ে আমি একসঙ্গে মেখে নেব। আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তারপরে মৌরি, এরপরে বেসন দিয়ে দেব, তারপরে ময়দাটা দিয়ে দেব, এরপরে চালের গুঁড়ো দিয়ে দেব, এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দেব, এখানে আছে আদা বাটা আর রসুন বাটা এটাও আমি দিয়ে দেব। এবার লাস্টে লবণ দিয়ে দেব। একটু পেপারের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দেব আমার, দেখো এটাকে পুরো রেডি করে ফেলেছি, মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এরকম করে ছেড়ে দেব। এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো পকোড়া বানানো রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করবে, আর আমাকে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি তোমাদের আরও এরকম রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।